ইভাসে বিনিয়োগ করলে 25 অক্টোবরের মধ্যে আপনি 10 জন ফ্রি ওমরার একজন হতে পারেন। আমি আজকে এই ভিডিওটা কেন করছি, গত কয়েক বছর যাবত দেখছি মেজবা সাহেব নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টে 313 প্রপার্টিজ নামের একটি ব্যবসার প্রচার করছেন। হুজুরের এই ভিডিওতে মানুষ কি মন্তব্য করেছে আমরা একটু দেখব। ইভাসে বিনিয়োগ করলে 25 অক্টোবরের মধ্যে আপনি 10 জন ফ্রি ওমরার একজন হতে পারেন। আমাদের পার্টনারশিপ ব্যবসা কিংবা লিভাস 1 লক্ষ টাকা সর্বনিম্ন বিনিয়োগ, সর্বোচ্চ যত ইচ্ছা বিনিয়োগ করতে পারবেন, প্রয়োজন হলে যে কোনো সময় আপনার মূলধন উঠিয়ে নিতে পারবেন। হুজুরের এই ভিডিওতে মানুষ কি মন্তব্য করেছে আমরা একটু দেখব। একজন লিখেছে আব্দুল মান্নান, এই হুজুরকে কোথায় যেন দেখেছি মনে নাই, তবে এহসানের ছোট ভাই মনে হয়। আরেকজন লিখেছে বাটপারের ছোট ভাই, ছোট বাটপার, বাটপার হাফিজুর রহমানের ভাই। হুজুর আমবাগানের খবর কি সেটার একটা হিসাব দিলে চিন্তা করব লিবাসে বিনিয়োগ করা যায় কিনা। এহসানে ধান্দা করেও শিক্ষা হয়নি, হাফিজুরের ছোট ভাইকে দিয়ে নতুন শুরু করছে, যারা বিনিয়োগ করছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা। একজন লিখেছে কে এই ধান্দাবাজ, যাদের টাকার সমস্যা তারা এই ধরনের ব্যবসা করে। শুভকামনা রইল। এহসান গ্রুপে নাসবে লিখেছে, সব বাটপারি লিখেছে, কতদিন পরে হবে, এটা কি এহসান গ্রুপের সদস্য নাকি? আপনার ভাইয়ের কোম্পানির দিন শেষ, এখন আপনার দিন শুরু হয়েছে। এই কথাগুলো ওনার এই ভিডিওর কমেন্ট সেকশনে এসেছে, আমি আপনাদেরকে বললাম। আমি আজকে এই ভিডিওটা কেন করছি, গত কয়েক বছর যাবত দেখছি মেজবা সাহেব নিয়মিতভাবে তার ফেসবুক পোস্টে 313 প্রপার্টিজ নামের একটি ব্যবসার প্রচার করছেন। সে ব্যবসার মূল উদ্দেশ্য হল এইরকমভাবে বিনিয়োগ সংগ্রহ করা, এবং প্রতি নিয়মিত উনি ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে এইভাবে বিনিয়োগ সংগ্রহ করেন। এইভাবে, ঠিক এইভাবে, এবং উনি এই বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য ফ্রি ওমরার অফার দিচ্ছেন বারবার। অর্থাৎ ধর্মীয় একটা আকর্ষণকে তার ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছেন। আমি বলবো না উনি প্রতারণা করছেন কিনা, কিন্তু আমরা এহসান গ্রুপের কথা জানি, তার ভাই হাফিজুর রহমান কুয়াকাটা সে বলেছিল এহসান গ্রুপের সেই শৌর্য বীর্য প্রকাশ করেছিল, এবং যারা এহসান গ্রুপের সমালোচনা করবে তাদেরকে উনি বাতিল বলে ঘোষণা করেছিল। অনেক বিষয় আছে, এবং সেই এহসান গ্রুপ কীভাবে প্রতারণা করেছে আমরা জানি, সেইটাও এরকম বিনিয়োগ সংগ্রহকারী একটা প্রতিষ্ঠান ছিল। ভারতের একটা গবেষণা আছে রিলিজিয়াস ক্রাইম, রিলিজিয়াস ক্রাইমের এই গবেষণাটা কিভাবে কিভাবে ধর্মকে ব্যবহার করে মানুষ ক্রাইম করে, ধর্মীয় শব্দগুলো ব্যবহার করে, ধর্মীয় অনুভূতিগুলো ব্যবহার করে, তার একটা চিত্র তুলে ধরেছিলেন। বাংলাদেশে রিলিজিয়াস ক্রাইম নামের কোনো গবেষণা আছে কি না আমি জানি না, কিন্তু আজকে এই হাবিবুর রহমান মিজবার এই ওমরার অফার দিয়ে তার একটা কোম্পানি লিবাস সেখানে বিনিয়োগ আহ্বান করছেন, এবং 313 নামের যে প্রপার্টিজ সেখানে উনি নিয়মিত বিনিয়োগ আহ্বান করেন। আমি গত কয়েক বছর যাবত দেখছি উনি 2 দিন পর পরই ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে বলে আপনারা বিনিয়োগ করেন, আপনারা বিনিয়োগ করেন। তো এই বিনিয়োগ করলে কি হবে, উনি একটা লভ্যাংশ দেবেন। তো উনি যে 313 প্রপার্টিজে বিনিয়োগ নিচ্ছেন, এই বিনিয়োগ মানে বাস্তবে প্রয়োগিক কোনো ব্যবসায় গিয়ে প্রফিট করছে আমি অনেক খুঁজলাম, এটা আমি পেলাম না। জাস্ট কিছু মাছ ছাড়ছে, সেখান থেকে নিজে নিজেই মাছ ধরছে, তারপরে সেই খালে ইলিশ মাছ পেয়েছে, সেগুলো নিয়ে ভিডিও করেছে, এই সামগ্রিক কার্যক্রম। তার পুরো 313 ব্যবসাটা আমি যেটা দেখেছি শুধুমাত্র বিনিয়োগ নেওয়া, বিনিয়োগ নেওয়া, এবং উনি টার্গেট করেছেন প্রবাসী ভাইদেরকে। প্রবাসী ভাইদেরকে টার্গেট করে উনি বিদেশে সফর করছেন, সেখানে গিয়ে বিনিয়োগ নিচ্ছেন,
এবং তাদেরকে উমরা করার লোভ দেখাচ্ছেন এবং তাদেরকে উমরা করাচ্ছেন। আমি একটা কথা বলবো যে একটা প্রতিষ্ঠানের কাজ শুধু বছরের পর বছর বিনিয়োগ নেওয়া, বিনিয়োগ নেওয়া, ব্যবসাটা কবে করবেন? একজনের বিনিয়োগ নিয়ে আরেকজন যখন বিনিয়োগ ফেরত চাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর সিস্টেম যে আপনি চাইলেই বিনিয়োগ ফেরত পাবেন, কারণ তার কাছে অন্য একজন বিনিয়োগকারী রেডি আছে, তার টাকাটা নিচ্ছে, একজনের টাকা আরেকজনকে দিচ্ছে, একজনের টাকা আরেকজনকে দিচ্ছে, মাঝখান থেকে একটা রেডি ফান্ড সবসময় সে তার কাছে রাখছে। যেটা ইভ্যালির মতো হতে পারে কিছুটা, যে ইভ্যালি অনেক মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে অনেক টাকা রাখছে, আর কিছু মানুষকে আপনার হলো অপ্রাসঙ্গিকভাবে অতিরিক্ত মুনাফা দিচ্ছে, এবং বিনিয়োগ আসার হারটা মুনাফা দেওয়ার হারের চেয়ে কম হওয়াতে সে কখনো টানে পড়ছে না। যখন চারদিক সচেতন হলো যে সে এই মুনাফাটা কিভাবে দিচ্ছে ব্যবসা না করেই, তখন সবাই বিনিয়োগ বন্ধ করে দিল, আর ইভ্যালি নতুন করে বিনিয়োগ না পাওয়াতে ক্র্যাশ করলো। আজকে 313 প্রপার্টিজ অথবা হাবিবুর রহমান মিজবা সাহেবের এই লিভাস এই বিনিয়োগ, ঠিক আছে, দেখেন একটা কোম্পানি আতর বিক্রি করবে, পাঞ্জাবি বিক্রি করবে, টুপি বিক্রি করবে, খুব ভালো কথা, কিছু টাকা নিয়ে পণ্য বানাবে, বিক্রি করবে, লাভ করবে, আরও বানাবে, আরও বানাবে, ব্যবসা বড় হবে। এদের সেই পণ্য বিক্রিটা মূল টার্গেট না, পণ্যের বিজ্ঞাপনটা মূল টার্গেট না। প্রতি নিয়মিতভাবে শুধু ভিডিও দিচ্ছে যে আপনি লিভাসে বিনিয়োগ করলে 1,00,000 টাকায় এত টাকা পাবেন, 2,00,000 টাকায় এত টাকা পাবেন, এবং যে কোনো সময় টাকা চাইলেই ফেরত পাবেন। এখন যে কোনো সময় টাকা চাইলেই ফেরত পাবেন কীভাবে? অন্য একজন বিনিয়োগ করবে তাই আপনি ফেরত পাবেন। আমি আজকে ব্যবসার একটা রুলস বলি, ব্যবসা কিছু মানুষ একসাথে হয়ে বিনিয়োগ করে তারা যৌথ ব্যবসা করতে পারে, ভালো করে শুনেন, যৌথ ব্যবসা করতে পারে, এবং সেই বিনিয়োগ আবার হলো উইথড্র করতে পারে বা ব্যবসা ভেঙে দিতে পারে যৌথ ব্যবসা। আবার ব্যবসার আরেকটা বড় মানে চিন্তা আছে যে কোনো ব্যবসা যদি ব্যাপকভাবে পাবলিক ফান্ড নিতে চায়, যে পাবলিক বিনিয়োগ নেবে ব্যাপকভাবে, সেই বিনিয়োগের ক্ষেত্রে তাকে শেয়ার মার্কেটে আপনার হলো লগ ইন করতে হবে, এবং সেখানে কিছু শর্ত মেনে সে মার্কেটে তার ব্যবসার একটা নির্দিষ্ট অংশের শেয়ার বিক্রি করবে, করে সে আপনার হলো ফান্ড থেকে মার্ট থেকে বিনিয়োগ নেবে, এবং ওই ব্যবসাটা যতটুকু শেয়ার বিক্রি করলো ওইটুকু ব্যবসা তার থাকবে না। হাবিবুর রহমান মিজবাকে একটা জিজ্ঞাসা করি আমি, আপনি যে ব্যবসা করছেন আপনার পুরা মূলধন কতটুকু, তাই না? আপনি পুরা মূলধন যতটুকু ততটুকু অংশ আপনি শেয়ার বিক্রি করতে পারবেন। আপনি কি শেয়ার বিক্রি করছেন? আপনি যদি শেয়ার বিক্রি করেন সেটা কত পার্সেন্ট শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন, নাকি শুধু প্রতিদিন এসে বলবেন বিনিয়োগ করলে 1,10,000 পাবেন, 1,20,000 পাবেন, এইটা কি কোনো ব্যবসা হতে পারে? আচ্ছা, আপনার সামগ্রিকভাবে গত কয়েক বছরের যে কার্যক্রম সেই কার্যক্রম অনুযায়ী লিভাসে বিনিয়োগ করলে 25 অক্টোবরের মধ্যে আপনি 10 জন ফ্রি ওমরার, আচ্ছা, গত কয়েক বছরের যে কার্যক্রম, এই কার্যক্রমে এখন পর্যন্ত আপনার পুরো ব্যবসার কত পার্সেন্ট শেয়ার বিক্রি করেছেন এবং কত পার্সেন্টের শেয়ারের মালিক আপনি, তাই নয়? আবার আপনি যে এভাবে প্রতিদিন ভিডিও দিয়ে দিয়ে অর্থ সংগ্রহ করছেন, বিনিয়োগ সংগ্রহ করছেন, আপনি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত একটা প্রতিষ্ঠান কিনা, মানে এইভাবে অর্থ যদি নিয়ে কেউ কারবার করে তাকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নিতে হবে। সেটা আমাদের বিভিন্ন মাল্টি পারপাস মানে কর্পোরেশনগুলো রয়েছে, সমিতি রয়েছে, তারা অনুমতি নেয়, নিবন্ধন নেয়। আপনি শুধুমাত্র একটা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দিয়ে প্রতিদিন ফেসবুকে এসে এইভাবে বিনিয়োগ সংগ্রহ করতে পারেন কি না? আমরা এহসান গ্রুপের কথা ভুলে যাই নাই। এহসান গ্রুপ ছিল পুরোপুরি সেই ভারতের গবেষণার মতো একটা রিলিজিয়াস ক্রাইম, যেটা এহসান গ্রুপকে মানে মানুষকে জান্নাত জাহান্নামের লোভ এবং ভয় দেখিয়ে এহসান গ্রুপে বিনিয়োগ করেছিল। আজকে আজকে ধর্মের পরিচয় দিয়ে বা ধর্মীয় একজন প্রতিনিধি উনি, যেহেতু উনি একজন বক্তা, আলেম, মানে জনপ্রিয়, এই এই জনপ্রিয়তা দিয়ে উনি মানুষের কাছ থেকে বিনিয়োগ নিচ্ছেন এবং মূল টার্গেটটা প্রবাসীরা। আমি আজকে বলছি যে কোনো ব্যক্তির এইভাবে
পাবলিকলি ফান্ড সংগ্রহের অনুমোদন নাই। কোনো ব্যক্তির এভাবে পাবলিকলি শেয়ার মার্কেটের মতো করে পাবলিকলি শেয়ার সংগ্রহের অনুমোদন নাই। ভালো করে শোনেন কিন্তু, এবং উনি ওনার পুরা প্রপার্টির কত পার্সেন্ট শেয়ার বিক্রি করছেন তা কিন্তু উল্লেখ করেননি। ওনার এই বিজনেসের আরেকটা লিমিটেশন আছে, ওনার এই বিজনেসের লিমিটেশন উনি এবং ওনার পরিবার পর্যন্ত। ওনার শর্তগুলো পড়বেন যে উনি মারা গেলে এই শেয়ারগুলো ফেরত দেবেন, কিছু ব্যক্তির কথা উল্লেখ করেছেন তাদের মধ্য দিয়ে, তাদেরকে গ্যারান্টি রেখে উনি মারা গেলে। আমার যে প্রশ্ন, একটা ব্যবসা একটা ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয় না, তাহলে ওনার এই ব্যবসাটা কেমন ব্যবসা যে উনি মারা গেলে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে? একটা ব্যবসা যখন বড় হয় ধীরে ধীরে, যেমন আমি বলি বেক্সিমকো গ্রুপ, আরএফএল অথবা স্কয়ার গ্রুপ, এই প্রতিষ্ঠানগুলো একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেখেন এত বড় বড় প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে, এদের কেউ মারা গেলে এই প্রতিষ্ঠান বন্ধ হবে না। কিন্তু উনি মারা গেলে ওনার এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে এবং মূলধন ফেরত দেওয়ার একটা ইঙ্গিত রয়েছে। আমার প্রশ্ন হলো, একটা ব্যবসা এরকম একমুখী কেন হবে যে একটা ব্যক্তির সঙ্গে সঙ্গে সে ব্যবসা বন্ধ হয়ে যাবে বা ব্যবসা থাকবে তার একটা সম্পর্কিত? আমার হাবিবুর রহমান মিজবা সাহেবের কাছে একটা প্রশ্ন যে আপনার ব্যবসার জন্য এক্স্যাক্টলি কত টাকার মূলধন দরকার? আপনি কিন্তু তা উল্লেখ করেননি যে আপনাদের 100 কোটি টাকা মূলধন দরকার, আপনি সেটা উল্লেখ করেননি। দ্বিতীয়ত, আপনার ব্যবসার কত পার্সেন্ট শেয়ার আপনি বিক্রি করছেন তা উল্লেখ করেননি। দুইটা এই জায়গায় অসততা। আপনি আনলিমিটেডভাবে বিনিয়োগ গ্রহণ করতেই আছেন, যেটা আপনার ব্যবসার এমন একটা পরিচয় দিচ্ছে যে এটা উৎপাদন ভিত্তিক ব্যবসা না, এটা টাকা ভিত্তিক একটা ব্যবসা। যেই টাকা ভিত্তিক ব্যবসায় আপনি নিয়মিতভাবে বিনিয়োগ নিচ্ছেন, কেউ যদি বিনিয়োগ ফেরত চায় ওই যে নতুন করে আরেকজনের কাছ থেকে বিনিয়োগ নিচ্ছেন সেখান থেকে ফেরত দিচ্ছেন। কোনোভাবে যদি আপনার ব্যবসা অজনপ্রিয় হয় এবং সবাই একসঙ্গে বিনিয়োগ ফেরত চায়, তখন আপনি মহাবিপদে পড়বেন, কারণ আপনার এই বিনিয়োগের অর্থগুলো আপনার কাছে নাই বা আপনি খরচ করে ফেলেছেন। এবং নতুন বিনিয়োগ না আসলে সবাই যদি বিনিয়োগ উইথড্র করা শুরু করে, আপনি বড় একটা ঘাটতিতে পড়ে যাবেন, কারণ আপনার কাছে এই অর্থ নাই, আপনি এই অর্থ খরচ করে ফেলেছেন, যেটা ইভেলির ক্ষেত্রে হয়েছে। আমি হাবিবুর রহমান মিজবা সাহেবকে প্রতারক বলবো না, হাবিবুর রহমান সাহেব মিজবা সাহেবের ব্যবসাকে ফ্রড বলবো না, আমি বলবো যেহেতু উনি ব্যাপকভাবে ফেসবুক কেন্দ্রিক বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিনিয়োগ সংগ্রহ করছেন, রাষ্ট্রের দায়িত্ব এই জায়গাটাকে অডিট করা এবং তদন্ত করা এবং ডিক্লার করা যে হাবিবুর রহমান মিজবার এভাবে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে বছরের পরে বছর, মাসের পরে মাস এভাবে প্রতিদিন বিনিয়োগ সংগ্রহ করার অধিকার আছে কিনা, এবং এই বিনিয়োগকারীদের গ্যারান্টি কি। যেমন একটা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের আগে বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টি দেয় যে সে যদি প্রতারণা করে তাহলে বাংলাদেশ ব্যাংক সেটার সেফটি নেবে। আমার কথা হলো, হাবিবুর রহমান মিজবা বাংলাদেশ ব্যাংকের কাছে এরকম কোনো গ্যারান্টি মানি রেখেছেন যে এই গ্যারান্টি মানি দ্বারা গ্রাহকরা উপকৃত হবে? যেটা এহসান গ্রুপ প্রতারণা করেছে তার ভাই, এবং সেই এহসান গ্রুপ প্রতারণা করার পরে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছে না, কারণ বাংলাদেশ ব্যাংকের কাছে তারা কোনো টাকা গচ্ছিত রাখেনি। ঠিক একইভাবে একটি বড় ধর্মীয় প্রতিষ্ঠান যারা রাজনীতিও করে, সেই পরিবারের একজন সদস্য এ ধরনের একটা ব্যবসা শুরু করার কারণে গ্রেপ্তার হয়েছিল অনেক দিন আগে। আমরা এগুলো থেকে শিক্ষা যদি না নেই, এই যে মানে আপনার হলো কোনো একটা প্রসিদ্ধ মানুষ, কোনো একটা জনপ্রিয় মানুষ, কোনো একটা ভাইরাল ব্যক্তি বললেই সেখানে গিয়ে বিনিয়োগ করি, যেটা মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রে হয়েছে, তার আহ্বানে এসপিসিতে আপনারা বিনিয়োগ করেছেন, রিং আইডিতে বিনিয়োগ করলেন, ই অরেঞ্জে বিনিয়োগ করে আপনারা বড় অঙ্কের প্রতারিত হলেন, সাকিব আল হাসানের আহ্বানে
জুয়ার বিজ্ঞাপনগুলো দেখে যারা বিজ্ঞাপনে বিনিয়োগ করছেন তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর দায় কিন্তু রাষ্ট্র নিচ্ছে না বা রাষ্ট্র নেবেও না। রাষ্ট্র কোনগুলোর দায় নাই? রাষ্ট্র তাদের রাষ্ট্রের নিবন্ধিত অনুমোদিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি বিনিয়োগ করেন সেখানে রাষ্ট্র আপনার দায় নাই। আমি আপনাদেরকে বলছি, একটা ব্যাংক আপনাকে অল্প প্রফিট কেন দেয়? কারণ অল্পই প্রফিট করে। কিন্তু অন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আপনাকে অতিরিক্ত প্রফিটের লোভ দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটার ভিতরে তদন্ত করার প্রয়োজন আছে কি না, আপনাকে নিজেই খুঁজতে হবে, নিজেকেই বুঝতে হবে। আজকে দেখেন কত সুন্দর একটা বিষয় যে উনি দশজনকে ফ্রি উমরা করাবেন, দশজনকে ফ্রি উমরা করাবেন বা কাউকে হজ করাবেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, হজ বা উমরা এটা কি কোনো পিকনিকের বিষয়? এটা কি কোনো ট্যুরের বিষয়? এটা কি কোনো ট্যুরিজম স্পট যে দশজনকে ফ্রিতে নিয়ে যাবেন? এইটা তখনই কেবল পুণ্যের যখন আপনি আপনার সময়, আপনার যান, আপনার মাল এই তিনটা আপনি ব্যয় করবেন। হজ তখনই গ্রান্টেড আপনার জন্য পুণ্যের যখন আপনি নিজের টাকা ব্যয় করবেন, এই ব্যয়টা হলো শর্ত। ওমরাতে আপনার টাকা ব্যয়টা শর্ত। যারা ফ্রি ওমরা লোভ দেখিয়ে এখানে বিনিয়োগ করছেন, বিনিয়োগ নিচ্ছেন, তাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা যদি ধর্মকে ব্যবহার করে এই ব্যবসা বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা নেব।